বানানোর জন্য আমি মাংসটিকে সারা রাত লবণের পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর এটিতে আমি লসুন কুচি, গোলমরিচের গুঁড়া, থাইমের গুঁড়া, বাটার দিয়ে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করার সময় বাটার দিলে মাংসটি আরও সফট হয়ে যায়, কিন্তু আপনারা চাইলে বাটার নাও দিতে পারেন। এখন আমি এটিকে একটি বোলে 2 ঘন্টা ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে যখন স্টেকটি ম্যারিনেট হয়ে যাবে তখন একটি প্যানে বাটার দিয়ে স্টেকটিকে প্যানের মধ্যে দিয়ে দিন। এরপরে স্টেকের উপর ভালো মতন আরেকটু বাটার দিয়ে দিন। স্টেকটিকে ভালো মতন উপরে নিচে সাইডে ফ্রাই করে নিন। স্টেকটি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটিকে চুলার থেকে নামিয়ে দিন। এরপর এটিকে গাজর, কর্ন এবং ম্যাশড পটেটো দিয়ে পরিবেশন করুন। ম্যাশড পটেটো রেসিপি লিঙ্কের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। স্টেকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।